আগের ক্লাসে আগের ক্লাসে তো দেখানো হয়েছিল ফেসবুক পেজ, যে আমরা কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করতে পারি, যে পেজটা তৈরি না করলে আমরা কোনো ধরনের কোনো কাজ বা মার্কেটিং বা ভিডিও ভিডিও ওটা কি করে ভিডিও এডিটিং করে ফেসবুকে পোস্ট দেওয়া কিভাবে শত শত 5,000 লোকের কাছে যাবে, কিভাবে কার কাছে যাবে, হ্যাঁ এই সেট আপ গেট আপ কিভাবে করতে হয়, এই জন্য ফেসবুক পেজটা তৈরি করতে হবে। আর এটা তৈরি না করলে আমরা ফেসবুকে সেইভাবে কাজ করতে পারবো না, সেজন্য ফেসবুক পেজটা এমন ভাবে তৈরি করা দরকার যাতে যে কোনো কোম্পানি বা যে কোনো বিজ্ঞাপন দাতার একটু ওই জিনিসটা বা ওই প্রোফাইলটা দেখে যাতে প্রফেশনাল মনে হয়, এই ধরনের একটা পেজ আমাদের তৈরি করতে হবে। এবং ফেসবুকে যে প্রথম স্যার অ্যাকাউন্টটা ওইটা করতে পারি নাই, ওটা কিছুটা ঝামেলার জন্য ওটা মোবাইলে করতে হবে। ভালোই কথা বলেন হ্যাঁ স্যার, প্রিন্ট করলে তো করা যাবে। এখন আপনি কি ফেসবুক পেজই করবেন? যেমন ফেসবুকের যে নামটা দিছিলাম এমবি প্রিন্টিং, ওইটা বাদ দিয়ে দিতে হবে এক্সপ্রেস গ্রাফিক্স স্যার প্রিন্ট, বুঝছেন? এটা যখন আপনি বন্ধ করে দিতে পারবেন এটা কোনো সমস্যা না, জাস্ট আপনারে দেখানো মানে কি কি থাকতে পারে এটা হচ্ছে দেখানো হচ্ছে। না না, ফেসবুক পেজটা আমরা করি প্রথম থেকে আবার। হ্যাঁ ওইটা রেকর্ডটা দেখে দেখে আমি এটা করব, কোন জায়গায় কি বসাইতে হয়, হ্যাঁ কিভাবে যাইতে হয়, যে জায়গায় পারবো না আপনারে আমি এটা ইয়ে করবো, কারণ ফেসবুক পেজটা প্রথমে করতে হবে এটা, তারপরে আমরা অন্যান্য কাজে যাই। তাহলে আমি প্রথমে ফেসবুক পেজ তৈরি করতে হলে আপনি কোথায় যেতে হবে স্যার? প্রথমে ফেসবুকে যেতে হবে, ফেসবুকে যান। ফেসবুকে যাইতে হবে, আমি চাচ্ছি যে আমি ফেসবুকে না করে আপনি নিজ হাত দিয়ে যদি করেন তাহলে একটু এক্সপিরিয়েন্স হবে। এই তো ফেসবুক এখন আপনার ফেসবুক পেজে, ফেসবুকে তো চলে আসছেন, এখন আপনার ফেসবুকের আন্ডারে কয়টা পেজ তৈরি করা আছে এটা আপনি দেখবেন কি করে? এই যে ইওর স্টোরিজ না না, এই জায়গায় যাইতে হবে, ওই যে আপনি পেজে ক্লিক করবেন, মাউসটা স্ক্রল করে একটু উপরের দিকে যান, ওই যে সিমোরে ক্লিক দেন, সিমোর আপনার মাউস যেখানে আছে আরো নিচের দিকে, আরো নিচে, আরো এই নিচে যে সিমোর আর একটু স্ক্রোল সিমোর করেন, এবার আরো নিচে ঘরেন, আর একটু নিচে ওই যে দেখেন পেজ, পেজেস উপরে উপরে রেখে আসছেন, উপরে রেখে আসছেন, ওই যে পেজেস ওর উপরে, হ্যাঁ ওইটা দেখেন। এখানে আপনার কয়টা, এখানে পেজ আছে কয়টা স্যার? একটা, যে পেজের নাম কি? মনোজকান্তি বারোই, 12 বারোই। এখন এই যে পেজটা, ক্রিয়েট পোস্ট। হ্যাঁ হ্যাঁ ক্রিয়েট পেজ পোস্ট না স্যার, এই যে পোস্টটা, এই যে পেজটা, হ্যাঁ এই পেজটা এখন কাস্টমাইজ করতে হবে, কিন্তু এটা তো আগে তৈরি করা ছিল, নতুন করে একটা পেজ তৈরি করবেন না আজকে? হ্যাঁ 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 তাহলে নতুন করে পেজ তৈরি করতে হলে কিভাবে যেতে হবে দেখেন, ওই যে বামে লেখা আছে ক্রিয়েট নিউ পেজ, ক্রিয়েট নিউ এই যে প্রোফাইল অর পেজ, বামে দেখছেন, এই যে প্রোফাইল অর পেজ, হ্যাঁ ওখানে ক্লিক করেন, এই যে দেখছেন, দেখেন এখানে কি আপনি পার্সোনাল প্রোফাইল তৈরি করবেন নাকি পাবলিক পেজ তৈরি করবেন? পাবলিক হ্যাঁ পাবলিক পেজ, তাহলে ওখানে একটা দেখেন একটা টিক চিহ্ন আছে ডান সাইডে, একটা রাউন্ড আকার আছে, ওইটার উপরে ক্লিক দিবেন, এই যে হ্যাঁ এই যে এরপরে নেক্সট, এরপরে কি লেখা আছে বলেন তো? ক্রিয়েট এ পেজ টু ইংগেজ নিউ কাস্টম, এনগেজ নিউ কাস্টমস অ্যান্ড ফ্যান্স। তার মানে কি এই পেজ এর মাধ্যমে কি করতে পারবে? ক্রিয়েট এ পেজ টু এনগেজ নিউ এই পেজের মাধ্যমে আমি নতুন নতুন কাস্টমার যারা আছে এবং ফ্যান যারা আছে এদেরকে এখানে আনতে পারবেন। একটা ফেসবুকে 5,000-এর উপরে ফ্রেন্ড অ্যাড করা যায় না, কিন্তু একটা পেজে
হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফলোয়ার অ্যাড করা যায়, এটা হচ্ছে সুবিধা। কিন্তু ফেসবুক মোবাইলে এটা করা যায় না, যার কারণে এখানে যারা সেলিব্রিটি থাকে তাদের যে ফলোয়ার গুলো থাকে তাদেরকে বলা হয় ফ্যান। আর আমরা যদি ওই যে যদি এই পেজ দিয়ে আপনি বিজনেসও করেন, তখন সে বিজনেসের মাধ্যমে যে লোকগুলো আসবে তাদেরকে কি বলা হবে? কাস্টমার। কাস্টমার। আচ্ছা, এটা রেকর্ড হইতেছে না? স্যার এটা রেকর্ড করা হচ্ছে, এটা আপনি পাবেন। ও ফাইন ফাইন ফাইন। এখন তারপরে আমি কোথায় ক্লিক দেব? তারপরে কি লেখা আছে পরের লাইনটা পড়েন, ইউজ অ্যাডভান্স ইউজ অ্যাডভান্স প্রোফাইল প্রফেশনাল। প্রফেশনাল টুলস। তারপরে নিচে ছোট্ট করে লেখা আছে কি, গেট ওয়াল অ্যাড ফিচার অ্যান্ড শপ আর্ন মানি হ্যাঁ, উইথ ইউর কন্টেন্ট ইফ এলিজিবল অ্যান্ড মোর। তার মানে কি বলছে বলেন তো, এটা একটু অর্থ করতে পারবেন গেট স্যার? অল অ্যাড ফিউচার পাবেন, গেট মানে পাওয়া, ওয়াল মানে সব, ইয়াট ফিচার মানে এই পেজের মাধ্যমে যদি আপনি বিজ্ঞাপন দেন বা হাজার হাজার বিজ্ঞাপন কাস্টমার এখানে নিয়ে আসেন, সব ধরনের পাবেন। আর কি পাবেন? সব পাবেন। এই পেজটা তৈরি দোকান। করতে যেরকম একটা ওয়েবসাইটে দারাজে ঢুকছেন না, দারাজে বা অনলাইনে বিভিন্ন সব যেগুলো থাকে, আমরা যখন প্রবেশ করি এখানে প্রোডাক্ট গুলো এক সাইড থেকে আর এক সাইডে যায়, উপর নিচে অনেকগুলা প্রোডাক্ট থাকে, ঠিক ওই রকম একটা সব আপনারা পাবেন এখান থেকে। এরপরে কি, এগুলো তো পাবেন, আর আপনি যদি ফ্যান ফলোয়ার বেশি হয় আপনি ইনকাম করতে পারবেন, এই জন্য ওখানে লেখা আছে আর্ন মানি উইথ ইউর কন্টেন্ট। কন্টেন্ট মানে ভিডিও। কন্টেন্ট মানে কি স্যার বলেন তো? ভিডিও। আর্ন মানি ছোট করে লেখা দেখেন, আর্ন মানি উইথ ইউর কন্টেন্ট ইফ এলিজিবল। এলিজিবল মানে যদি আপনি তাদের শর্ত পূরণ করেন, এটাকে বলা হয় এলিজিবল। এর মধ্যে দেরি করব না। আরো অনেক কিছু। তারপরে কি আছে, অ্যাসাইন অ্যাসেন্ট অ্যাস সোর্স না অ্যাসাইন অ্যাক্সেস টু আদার। অ্যাক্সেস টু আদার। তার মানে কি, আপনি যখন আপনার ব্যবসাটা বড় হবে বা আপনার প্রোফাইলটা বড় হবে, তখন আপনি একজন ম্যানেজার রেখে দিতে পারবেন। এখন ম্যানেজাররা যদি রেখে দেন, এম দোকানের চাবি যদি তার কাছে না দেন, দোকানের মালিক আপনি ঠিক আছে, তার কাছে যদি চাবি না দেন, সে কি দোকানে ঢুকতে পারবে, কোনো কিছু সেল না করতে পারবে? তাই ওইটাকে বলা হয় না, অ্যাক্সেস, অ্যাসাইন অ্যাক্সেস টু আদার। এরপরে মাউসটা স্ক্রল করে একটু নিচের দিকে আসেন, মাউসটা একেবারে লেখার মাঝখানে নিয়ে নিন। এরপরে গেট অ্যাকশনেবল ইনসাইট। তারপর কি আছে, রিচ মোর পিপল, মানে অনেক অসংখ্য লোকের কাছে আপনি পৌঁছাইতে পারবেন এটার মাধ্যমে, এবং তারা লিখছে ফলো। এরপর গেট স্টার্ট দেন, গেট স্টার্ট। এবার এখানে পেজ নেমটা কোন জায়গায় দিবেন বলেন তো? ওই যে বামে ক্রিয়েট নিউ পেজ রিকোয়ার, আরো বামে এই যে আরো উপরে, আরো উপরে, আরো উপরে, এই যে পেজ নেম। এখানে পেজ নেম দেব। পেজ নেম দেন, আর ওখানে যে পেজের নাম দিবেন ডাইন সাইডে একটা প্রিভিউ শো করবে, দেখছেন? দেখা যায় প্রিভিউটা? ওই যে এক্সপার্ট লিখছেন না, দেখেন বড় আকারে দেখা যাচ্ছে আমার কার্সর যেখানে আছে বা ডাইনে। হ্যাঁ, এই যে এই যে মাঝখানে। এই যে কি লিখছেন, এক্সপ্রেস, দেখেন এখানে এক্সপ্রেস চলে আসছে, এক্সপ্রেস। এক্সপ্রেস গ্রাফিক্স। এর পরে আছে ক্যাটাগরি, অ্যান দেম এক্সপ্রেস গ্রাফিক্স অ্যান এই হ্যাঁ এক্সপ্রেস গ্রাফিক্স অ্যান্ড প্রিন্ট। ঠিক আছে। এবার নিচে কি, নিচে আছে ক্যাটাগরি, ক্যাটাগরির উপরে ক্লিক করেন। ওখানে কি আপনার গ্রাফিক্স এর উপর না বা প্রিন্টিং না, তা আপনি ওখানে লিখেন হ্যাঁ, যে প্রিন্টিং। প্রিন্ট বা প্রিন্টিং লেখেন, প্রিন্টিং ই আর আই আর আই এন টি এই আই এন আই দেখেন ওখানে লেখা আছে প্রিন্টিং সার্ভিস, দেখছেন? ওইটার ওই ক্যাটাগরির উপরে ইয়ে করেন, আপনি যেখানে প্রিন্টিং লিখছেন তার নিচে দেখেন সাজেস্ট করছে অনেকগুলো। এখানে আপনি তিনটা ক্যাটাগরি দিতে পারবেন, প্রিন্টিং সার্ভিস আর কি কি, গ্রাফিক সার্ভিস আছে না, হ্যাঁ, তাহলে ওখানে আবার গ্রাফিক্স লিখতে পারেন, গ্রাফিক্স।
ওখানে না স্যার, ওই যে ওখানে ক্যাটাগরি না, ওখানে তো একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করছেন, ওখানে সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন। এটা গ্রাফিক্স, ওই যে গ্রাফিক্স ডিজাইনার, আর একটা দেন শুধু, শুধু প্রিন্ট লিখেন, শুধু প্রিন্ট, PRINT। ওই যে ওখানে লেখা আছে স্ক্রিন প্রিন্ট, দেখছেন? এই যে এইটা হ্যাঁ, কিন্তু এখানে মেন হিসেবে কাজ করবে কোনটা সব থেকে স্যার জানেন? ওই প্রথমে যেটা দেওয়া হয়েছে প্রিন্টিং সার্ভিস, এই হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বেশি কাজ করবে, আর বাকি দুটো আছে ওইগুলার হচ্ছে গতিটা খুব সামান্য। এর পরে আছে বায়ো, অপশনাল নিচে দেখেন বায়ো লেখা আছে। এই যে এই বায়ো জিনিসটা কি বলেন তো? বৃত্তান্ত, বায়ো জিনিসটা হচ্ছে কোম্পানির সম্পর্কে বলা, আপনার এখানে কি কি কম? এক্সপ্রেস গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টিং, অর্থাৎ আপনার এক্সপ্রেস গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টিং এর কি কি সার্ভিস আপনি প্রদান করবেন সেই কথাগুলো আপনি ওখানে লিখবেন, বা কি কি সার্ভিস আপনি মানুষকে দিবেন। মনে করেন যে একটা PVC ব্যানার তৈরি করে টাঙ্গাই দেয় না, যে আমাদের এখানে হ্যাঁ হ্যাঁ, সেই কাজ হয়, ওই বায়োতে ওইটা লিখতে হবে যে আপনার কি সার্ভিস দিবেন বা কি কি পাওয়া যায়, আপনার এখানে কি কি লোক কেন লোকজন আসবে সেই কথাগুলো আপনি লিখবেন। ব্যানার হ্যাঁ, PVC ব্যানার, পিভি নাম, পিভি না PVC, ঠিক আছে, বি না, বি না, ভি, পলি ভিনাইল ক্লোরাইড, এটাকে বলা হয় PVC। PVC এর ফুল মিনিং আছে পলি ভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, ব্যানার, কমা দেন, পিভিসি ব্যানার, তারপরে প্যানাফ্লেক্স, প্যানাফ্লেক্স কি জিনিস হ্যাঁ জানেন? এটা না প্যানাফ্লেক্স হচ্ছে ওই লাইটিং করে দেখছেন, ওই না, এই যে PVC থেকে আর একটু পুরু, সেটা সেটা লাইট বোর্ডের ভিতরে, মানে ওই যে লাইট বোর্ডের সেট ভিতরে করে সেট করে, উপরে সেট করে, এটা লাইটিং যে পিভিসি বোর্ডগুলো ব্যানার। করে, না না ওটা হ্যাঁ হ্যাঁ, ওটা 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 PVC না, সেটা হচ্ছে প্যানাফ্লেক্স কয়, প্যানাফ্লেক্স হ্যাঁ এটা দেব, দেন। ফ্লেক্স, এফ LEX, FLEX, এফ এল ই এক্স, কমা, আর কি কি সার্ভিস আছে? প্যানাফ্লেক্স, প্যানাফ্লেক্স, এমনি ব্যানার, ব্যানার, এই তো, ঠিক আছে। BANNER, ব্যানার, স্টিকার, স্টিকার, স্টিকার বানান, STI, CKER, I, STI, K, CATER, স্টিকার, স্টিকার বানান, ই হবে না, এস হবে, STI, ই হবে না, EXI, না না ওটা CATOR, ওইটা বানান না, এটা বানান হচ্ছে STI, ওই ওই ওইটা ওইটা কেটে দেন। ইয়েস ইয়েস, STI, আরো কেটে দেন, STI, S, না না স্যার, ই হবে না, ই হবে না, ওখান থেকে কেটে দেন, এবার এস 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 টিআই I, সি কে C, K, ইয়ার ER, স্টিকার, কমা দেন, স্টিকার হোল্ডার, আর কি দিবেন বলেন? স্টিকার ফোল্ডার, এনি আদার্স কাইন্ডস অফ প্রিন্টিং ম্যাটার, দেন ওইগুলো লিখে তাহলে বলছেন, তো অর অর
এনি আদার্স, ও টি এইচ ই আর এস, এনি আদার্স টাইমস ই হবে না, ই বাদ যাবে, KINDS। Times of any other kinds of dream. ING, printing works. WORKS, WORKS। WORKS. কে এ না, কে এস। এবারে এই পর্যন্ত থাক এটা। এরপরে এটা এ পর্যন্ত থাকে। এরপরে দেখেন যে নিচে আছে ক্রিয়েট পেজ, দেখছেন? ক্রিয়েট পেজ, হ্যাঁ লেখছি। এরপরে এক্সপ্রেস গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টিং ওয়াজ ক্রিয়েট, ইউ ক্যান অ্যাড ইমেজ, গো টু ইয়োর পেজ টু মোর আদার। এবার ওখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি অ্যাড করে দিতে পারবেন। ওই যে ওয়েবসাইট অ্যাড করার দরকার নাই আপাতত, ওয়েবসাইট পরে করা যাবে। আগে কি অ্যাড করবেন স্যার? এই যে যে এটা ইমেল আপনার ওই যে একটা ইয়ে করবেন নাকি স্যার, কি, ওয়েবসাইট করবেন, ওয়েবসাইট ফ্রিতে? এই যে ওয়েবসাইট দি দি একটা, না না, ওয়েবসাইট দিকগুলি তো তৈরি করা লাগবে। আপনি এমনিতে www.expressgraphics.com এর উপর দিতে পারেন একটা, জাস্ট এটা তো আর রিয়েল না, ওই ওয়েবসাইটটা রিয়েল না, এক্সপ্রেস কিন্তু এটা আপনার মনে করে রাখতে হবে যে ওয়েবসাইটে অল টাইম সবসময় স্মল লেটার হবে স্যার, আর কোনো প্রকার স্পেস হবে না। এক্সপ্রেস গ্রাফিক্স ডট কম দেন। ডট কম দেন, ডট কম। ও ডট কম, এরপরে আছে নিচে আছে ফোন নাম্বার, দেখছেন? কিন্তু এই ফোন নাম্বার আচ্ছা বসানোর আগে আমাদের কান্ট্রি কোড দিতে হবে। বাংলাদেশের কান্ট্রি কোড কত বলেন তো স্যার? এটা নাকি আমি ০০৮ আগে বলছি স্যার, +880। প্লাস না না, এখানে না স্যার, ওই বাং বাং ওই যেখানে কার্সরটা এখন লাফালাফি করে তার ঠিক বাম সাইডে দেখেন যে US-1 লেখা আছে, দেখছেন? ওখানে বাংলাদেশ খুঁজে বের করতে হবে। ওখান থেকে মানে ক্লিক দেন, এবার মাউসটা একটু নিচের দিকে আসেন, এসে ওর ভিতরে বাংলাদেশ কোথায় আছে খুঁজে বের করা লাগবে। এই যে বাংলাদেশ, এবং বাংলাদেশের কোড নাম্বারটাও চলে আসছে। বাংলাদেশের কোড নাম্বার কত স্যার, দেখছেন? 00 +880, এটা হচ্ছে বাংলাদেশের কোড নাম্বার। এরপরে আপনি এখানে কি বসাবেন? আমার ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার বসান, হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে ওইটা বসান। রাইট, এরপর আপনার মেইল অ্যাড্রেসটা বসান। দিসি এরপরে দেবেন যে নিচে অ্যাড্রেস দেবেন, লোকেশন, হুম
দেখছি মাউসটা স্ক্রল করে একটু নিচের দিকে আসুন স্যার। হ্যাঁ, এরপরে কি আছে? পোস্ট কোড, টাউন, টাউন কোনটা স্যার? টাউন হচ্ছে ঢাকা। ঢাকা দেন, মিরপুর দেন তো, দেখেন তো মিরপুর আসে কিনা। যদি মিরপুর আসে তাহলে তো ঢাকা দেওয়ার দরকার নেই। এনআইআর দেন, মিরপুর ওই যে মিরপুর ঢাকা বাংলাদেশ আসছে। এই যে মিরপুর ঢাকা বাংলাদেশ এরপরে আছে পোস্ট কোড কত স্যার? 16, 1216। দেখ 1216 দেন, মাউসটা স্ক্রল করেন আবার। এরপরে কি আছে আপনার? এটা খোলা কখন? নিচে একবারে দেখেন তো, অলওয়েজ ওপেন একটা আছে, আর ওপেন অ্যাড সিলেক্ট আওয়ার দেখছেন, ওখানে তিনটা অপশন আছে স্যার। আচ্ছা, এখানে আছে নো আওয়ার অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন, ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার। অর্থাৎ আপনার দোকানটা কখন কখন খোলা থাকে, কখন কখন বন্ধ হয়, সেটা আপনি লোকজনদের ওইটার মাধ্যমে দেখাইতে পারবেন। ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার, ওখানে ক্লিক দেন, দেখবেন যে টাইম চলে আসবে। এই যে টাইম চলে আসছে, এখন সোমবারে আপনার দোকান খোলা কয়টা বাজে স্যার? সকাল 9টা। তাহলে ওই ওপেনিং এর ওখানে ক্লিক দেন, টাইম একটা ঘড়ির মতন চিহ্ন দেখা যায় দেখছেন, হ্যাঁ, ওখানে 9টার, 9টা কোন জায়গায় 9টা লেখা আছে। 15:30। আরো নিচের দিকে ঘোরান, ওই যে দেখছেন 9টা কই, এই যে 9টা। মাইটার ওখানে ক্লিক করেন। হ্যাঁ, এবার ওটা বন্ধ কয়টায় স্যার? ডাইন সাইডে যান, এবার ডাইন সাইডে ওখানে ক্লিক দেন, বন্ধ কয়টায়? ক্লোজ হবে 5টায়। হ্যাঁ, তাহলে 12-র সঙ্গে 5টায় 5 যোগ করলে হয় 17, 12-র সঙ্গে 5 যোগ করলে কত হয় স্যার? 17। 17, 17 কোথায় আছে খুঁজেন। এই যে 17। হ্যাঁ, ক্লিক দেন। হ্যাঁ, এইবার সোমবার মঙ্গলবারে কয়টা বাজে শুরু এটা একই টাইমে দিয়ে দিন। সেটা দিয়ে দেন, আর 10 মিনিট পরে যদি কেটে যায় স্যার কল, তাহলে তো আবার 10 হ্যাঁ, মিনিট ওয়েট করা লাগবে। তার ভিতরে মনে করেন যে এটা আপনি ট্রাই করবেন না, মিনিমাইজ করে রাখবেন, পরে আমি আবার ওই লিঙ্কে আবার ক্লিক দিয়ে আবার জয়েন হবেন, আবার ওই জায়গা থেকে ক্লাস স্টার্ট হবে। ঠিক আছে স্যার? হ্যাঁ। পারবেন তো স্যার বসাইতে ওগুলা? হ্যাঁ, এই যে 17 আর 9, এটা কিন্তু রেকর্ড 5টা। থাকছে, এই ভিডিওটা আপনি কয়েকবার দেখবেন, মিনিমাম 10 হ্যাঁ, বার দেখবেন, দেখে ঠিক এই অনুযায়ী একটা কি করবেন স্যার, এই অনুযায়ী একটা ইয়ে করব। পেজ তৈরি করবেন।
পেজ তৈরি করে গেলাম নয়টা। এবার পেজ তৈরি করার পরে আপনি আপওয়ার্কে সার্চ করবেন যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ঠিক আছে স্যার? হ্যাঁ না, এটা আগে করগুলো, তারপরে যা করার এটা কই দিন, যা বলার তখন করবেন। যে উপরে লাল ইয়া হয় কেন, একবার ওখানে 17 কিন্তু লিখে দিলে হয়ে যায়, ওইভাবে না খুঁজে যদি আপনি কিবোর্ড থেকে 17 চাপ দেন তাহলে চলে আসব। এখান থেকে 09 চাপ দেন, ওখানে ক্লিক করেন, পরে 09 দেন, হ্যাঁ এবার ডাইনে যান, শূন্য নয়, কিচ্ছু দেওয়া লাগবে না, তারপরে ডাইনে যান। এবার ডাইনের ক্লোজিং এর ওখানে ক্লিক করেন, ও বাম তারপরে সাইড, বাম সাইডে তো ফ্রাইডে, ফ্রাইডে বন্ধ থাকবে না খোলা থাকবে স্যার? ফ্রাইডে বন্ধ। তাহলে ওই ওপেনিং জায়গায় ক্লোজ দেন, ওপেনিং জায়গায় ক্লোজ, ওখানে ক্লিক করেন, ও ক্লোজ লিখবো, না না ওইটা টোটালি ওরকম ফাঁকা থাক, ফ্রাইডে কোনো কিচ্ছু লেখা লাগবে না। আপনি ওই যে যেখানে যেখানে ইয়ে করছিলেন না ওই জায়গায় আবার ক্লিক করেন, ওপেন সিলেক্ট আওয়ার, এত গেছে সব। ওই যে সেভ না দেওয়ার কারণে ওটা চলে গেছে নিচে একটা। কেন হাত শুধু 9 দিলে হবে না, 09, 09 কলন 00, হ্যাঁ এবার এখানে দিবেন 17:00, স্যার হুম আমি চাচ্ছি যে আপনার এতটুকু পর্যন্ত মানে এই ক্লাসটা হয়ে গেলে এই পর্যন্তই থাকবে, কালকে আমি আপনারে আবার ক্লাস করাবো, কালকে যেহেতু ক্লাস হ্যাঁ হ্যাঁ তাও হয় তাও হয় তারপরে আমি ক্লাস তাও করাবো, হয় আমার শরীরটা অনেক ঘুম চাচ্ছে স্যার। হ্যাঁ না, আপনি, আমি কি এটা শেষ করে গেলে তারপর আপনি হ্যাঁ হ্যাঁ ইয়ে নিন, এটা এটা পর্যন্ত একটু থাকে না, স্যার, প্রথমে এটা তো ১৭টা হয়ে আসবে, গেছে। প্রথমে আবার 09, প্রথমে কি 5টা বাজে শুরু নাকি? এই যে বাম সাইডে, হ্যাঁ ওখানে বাহ,
এটা আমার ফ্রাইডে টোটালি দাঁড়ান, এইটা করলেই শেষ হয়ে যাবে, দাঁড়ান। না না, ওই যে ওখানে লেখা আছে না, ওপেন ক্লোজিং, এই যে আমি ভবিষ্যতে এটা কিন্তু আবার চেঞ্জও করতে পারবেন, যে আমি শুক্রবারে আমার প্রতিষ্ঠান আমি খোলা রাখতে চাই, তাহলে আমি টাইমে এসে এখানে শুধু টাইম চেঞ্জ করে দিলেই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। ওই ফোন দিচ্ছে পাগলার ফোন থেকে, ও একটা ফোন দেয় দি, এই ছেলেটা আছে যেটার কাছে ছিলেন যে যাও 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 যাও। না ওই গতকাল ওই শ্বশুর বাড়ির লোকজন আসছে রাত্রে, আপনার হ্যাঁ শাশুড়ি আসছে, বাহ, ওই শালার ছেলে আর মেয়ে আসছে, বাহ, তাহলে ওরা কি আছে বাসায়? হ্যাঁ বাহ, গতকাল রাত্রে ওই বাসে আসবো আসবো করে আমি তখন রাত্রে ঘুমাই আচ্ছা, নাই, এটা সেভ দেব, হ্যাঁ সেভ এটা দেন, কি সেভ দেব? সেভ সেভ তারপরে এখানে আবার আইসে সেভ, দেন, সেভ দেন, সেভ অ্যাড্রেস, হ্যাঁ এক্সপ্রেস গ্রাফিক্স অ্যান্ড প্রিন্ট, এবার এটা মাউস, কি? না না ওইটা না, ওইটা তো এবার বামে, এবার স্ক্রল ঘোরান, ওখানে না যেখানে আপনি লিখছেন পোস্ট কোড লিখছেন, কই পোস্ট কোড লিখেন, পোস্ট কোড তো লেখা হয় নাই, বল, আপনি পোস্ট কোড কোন ওই জায়গায়, না তো বামে, আপনি পেজ তো ওখানে তৈরি করেন না, ওটা হলো প্রিভিউ দেখাচ্ছে, ওই যে ওই যে ওইটা মাউস কোন জায়গায় আছে, আরেকটু উপরে, আরেকটু এই উপরে, যে এই যে আরেকটু উপরে যান, আরেকটু উপরে, আরেকটু উপরে, আর এই যে পোস্ট কোড, এবার ফাঁকা জায়গায় ক্লিক করেন, এবার স্ক্রল করে নিচের দিকে আসেন, স্ক্রল করেন আর হয় না, নিচে যায় না, নিচে নিচে হালকা হালকা করে আর নাই না, তাহলে এবার নেক্সট না, দেন, এবার নেক্সট করেন, নেক্সট, নেক্সট, আপডেট দেন, 43% আই আপডেট। এরপর এখানে বলছে যে একটা প্রোফাইল পিকচার তৈরি করার জন্য, দেখছেন স্যার, হ্যাঁ, এবার প্রোফাইল পিকচারটা তৈরি করতে গেলে আমাদের কোথায় যেতে হবে স্যার, ক্যানভা.com এ, ক্যানভা.com, একটা ট্যাব নেন, এই না না একটা এইটা ট্যাব নেব নেন, না, ট্যাব নেই, একটা ট্যাব নেবেন, ট্যাব কিভাবে নিতে হয় স্যার, এই তো এখন তো ট্যাব ওই নেব, যে প্লাস আইকনে ক্লিক দিতে হয় অথবা কন্ট্রোল টি দিতে হয়, প্লাস আইকন ভুলে গেছেন নাকি স্যার, ওই যে এবার এখানে লিখবেন যে ক্যানভা, ক্যানভা বানান কি, সি এ, ওই তো ক্যানভা ডট কম চলে আসছে, ডট কম, ওই যে আমার ফুল দিয়ে শুভেচ্ছা জানাইছে, এবার ওখানে দেন যে স্টার্ট মাই ফ্রি, হুম ওইটার উপরে ক্লিক করেন, নেক্সট, না না এগুলো সব কাটতে দেন, ওই যে ক্রস চিহ্ন, ক্রস চিহ্ন দেন উপরে, এক করে উপরে ডান সাইডে, এইটা ওইটা না ওইটা না ওইটা না, হ্যাঁ আর একটা ক্রস চিহ্ন আছে স্যার, ওইটা ওইটা ক্রস চিহ্ন, এবার আপনি উপরে সার্চ করেন যে লোগো, ওখানে দিকে সার্চ করবেন কি লোগো, রাউন্ড লোগো দিয়ে দিতে পারেন বা শুধু লোগো লিখে এন্টার দেন, রাউন্ড, রাউন্ড না লিখলে হয় শুধু লোগো লিখলে হবে, দেন একটু মাউসটা একটু ঘোরান, এবার আপনি কোনটা নিবেন, আরো নিচের দিক ঘোরান, এখান থেকে যেগুলো ফ্রি দেখবেন যেগুলো তো মুকুট বসানো না, শুধু সেইগুলো আপনি সিলেক্ট করবেন, আর নিচের দিকে যান, দেখেন যে কোনো ভালো একটা আছে কিনা, ওই যে বামে একটা আছে কালো বা সিম্পলের ভিতরে, এই যে কফি এই যে বাস, এইটা, না না ওইটা না, এই যে এইটা,
ওইটা দিতে পারেন, ডাইন সাইডে আরো, হ্যাঁ ওইটাও দিতে পারেন, ডাইন সাইডে ওইটা ওইটা দিতে পারেন। এইটা না ওর বা ওইগুলো না, ওইগুলো মুকুট বসানো, মুকুট বসানো গুলা কিনতে গেলে আপনার টাকা দিতে হবে, ওইগুলো না। নিচের দিকে আসেন, ওই যে এগুলো সব প্রিমিয়াম গুলো আসে কি জানি। এখানে লিখতে হবে ফ্রি রাউন্ড লোগো, ফ্রি আহা, ফ্রি লিখেন। ফ্রি লোগো, ফ্রি ফ্রি লোগো লেখেন, শুধু ফ্রি লোগো লিখলে চলে আসবে। FRW ফ্রি লোগো, LOGO ফ্রি লোগো। নিষিদ্ধের মাউসটা একটু স্ক্রল করেন, আর রাউন্ড রাউন্ডও দিতে পারেন, চার কোনাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। রাউন্ড দিলে জিনিসটা একটু স্ট্যান্ডার্ড হয়। হ্যাঁ ওই যে ক্রিয়েটিভ কোম্পানি বা এর নাম কি দিছেন? আচ্ছা, এটার নাম হচ্ছে এক্সপ্রেস গ্রাফিক্স প্রিন্ট। তাহলে এখানে লেখেন যে ফ্রি লোগো গ্রাফিক্স বা গ্রাফিক্স লোগো, এটা লিখতে পারেন। CRA লোগো গ্রাফিক্স, ইন্টার দেন, ইন্টার দেন। এই ওই যে স্যার, ওই যে ব্রুসলি লেখা দেখছেন বাম সাইডে, বাম সাইডে এই যে এই যে ব্রুসলি, ওইটা দিতে, হ্যাঁ ওইটার উপরে ক্লিক দিতে পারেন, অথবা ডাইন সাইডে একেবারে নিচে মাউসটা স্ক্রল করেন আরো নিচে, ওই যে ওইটা ওইটা, হ্যাঁ আবার এসে গেছে, উপরে যান, উপরে উপরে এই যে এইটা, আর উপরে, আর উপরে যান, এই যে হ্যাঁ হ্যাঁ ওইটার উপরে ক্লিক, ওইটা না না ওইটা না, এই যে কলম পেন্সিল নিচে, নিচেরটা নিচেরটা, হ্যাঁ ওইটা ওইটা, এই যে ওইটা ওইটার উপরে এটা কি অর্থ কি? ওই যারা গ্রাফিক্স এর কাজ করে তাদের ওরকম একটা মাঝখানে পেন একটা সিম্বল থাকে, ওই যে দেখেন গ্রাফিক্স ডিজাইনার, ওইটার উপরে ক্লিক করেন, এই যে স্যার এই হ্যাঁ, ক্লাস স্ক্রে এই পর্যন্তই থাকবো, বুঝছেন? আচ্ছা এটা খালি পাতাই দিই তাহলে, এটা না যেহেতু না আপনি এটা চয়েস করছেন। পাঠাইলেও কাজ হইবো না, এটা এখন তো থাকবে, এখন যদি সম্পূর্ণ কাটে বন্ধ করে দেন কোনো হ্যাঁ সমস্যা নাই, এই জায়গার থেকে কালকে আপনারা ওপেন করতে পারবেন, যে আচ্ছা, মিনিমাইজ করে রাখলাম। না মিনিমাইজ না, আমি কেটেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই, আচ্ছা এই আচ্ছা জায়গার আচ্ছা থেকে আবার এটা ওপেন হবে, আচ্ছা, ঠিক আছে বুঝছেন? ঠিক আছে মনে করেন যে এটা ঠিক একবার আছে। যে আমি কাজ করতে করতে রেখে দিলাম, পরবর্তীতে আমি ওই পেজটা